করেছেন প্রথমে তো আমি আমাদের বাংলা ন্যাশনাল চ্যানেল ইন্টারন্যাশনাল চ্যানেল রিজিওনাল চ্যানেল লোকাল চ্যানেল সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সকাল থেকে অপেক্ষা করেছেন এবং আমি যেহেতু অন্যান্য রেজাল্টগুলো দেখছিলাম এবং আমি একটা টার্গেট করেছিলাম যেটা হচ্ছে 221 মানে যেহেতু এটা 21 সাল এবং 221 আমার একটা টার্গেট করা ছিল এবং আপনারা দেখেছেন যে কোন একটা টিভির ইন্টারভিউতে আমাকে যখন ডাবল ইঞ্জিনের কথা বলা হয়েছিল আমি বলেছিলাম ডাবল সেঞ্চুরি করবই এবং আজকে আমরা এই জন্য মানুষকে ধন্যবাদ জানাচ্ছি বাংলার জয় হয়েছে বাংলার মানুষের জয় হয়েছে বাংলার মা বোনের জয় হয়েছে বাংলার ভাই বোনদের জয় হয়েছে সম্প্রীতির জয় হয়েছে সংহতির জয় হয়েছে বাংলা আজকে সারা ভারতবর্ষকে বাঁচিয়ে দিয়েছে বাংলার এই জয় সারা ভারতবর্ষের মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং বাংলার এই জয় ল্যান্ডস্লাইড ভিক্টরি এত অডসের বিরুদ্ধে লড়াই করে পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট টোটাল এজেন্সি ইলেকশন কমিশন আমাদের সাথে খুব রূঢ় ব্যবহার করেছেন তা সত্ত্বেও মনে রাখবেন মানুষের এই জয় বাংলাকে শুধু বাঁচিয়ে দিয়েছে তাই নয় মনুষ্যত্বকে বাঁচিয়ে দিয়েছে মানবিকতাকে বাঁচিয়ে দিয়েছে বাংলার মানুষকে বাঁচিয়ে দিয়েছে বলে আমি মনে করি আমি এখনো বলি এই ইলেকশনে দুটো স্লোগান খুব কাজে লেগেছে আমার ছোট ছোট ভাই বোনেরাও দিয়েছেন খেলা হবে আর জয় বাংলা তাদের সকলকে আমি সত্যিই খেলা হয়েছে এবং খেলা শেষে আমরা জিতেছি এই জন্য আমি তাদের অভিনন্দন জানাবো এবং আমি নিজে 50,000 ফুটবল গ্রাম বাংলার বুকে আমাদের দলের পক্ষ থেকে গরিব গরিব ক্লাবগুলোকে ডিস্ট্রিবিউশন করব আমার ফার্স্ট প্রায়োরিটি এখন হবে যেহেতু কোভিড ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি কোভিডটা বাড়ছে আমরা কদিন ধরে কাজ করছিলাম এবং করছি কোভিডের জন্য আমাকে ইমিডিয়েট কাজ শুরু করতে হবে আমি অলরেডি করছি আমাদের অফিসাররাও করছেন এবং কোভিডের জন্যই আমরা বড় আকারে শপথ গ্রহণ অনুষ্ঠান করব না এত ল্যান্ডস্লাইড ভিক্টরি হওয়া সত্ত্বেও আমরা ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কবে শপথ নেব আপনাদের বলে দেব আর দুই হচ্ছে যে আমি মনে করি কবে বিধানসভা ডাকবো সেটাও আমরা বলে দেব এই ল্যান্ডস্লাইড ভিক্টরির পরে আর কোনো কারোর মুখে কোনো কথা মানায় না মানুষ ছাড়া মানুষের কাছে আমরা কৃতজ্ঞ এবং মানুষ এত দিয়েছে বলেই আজ যখন কোভিডে মানুষ আজকে বিশেষ করে ভয় পাচ্ছেন সেই সময়টা বলবো এই ঝড়ও আমরা সামলে দেব শুধু অনুরোধ করব সবুজের ঝড়ে কোভিডের ঝড়ও আমরা সামলে দেব শুধু আমরা এটুকু বলবো ভাই এত কথা বললে কি করে হবে কোভিডের ঝড়ে সামলে দেব এবং এটুকু আমি নিশ্চয়ই বলবো বিনা পয়সায় ভ্যাকসিন আমরা সবাইকে দেব এবং আমি আজকের দিনে সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব সারা ভারতবর্ষের 140 কোটি লোকের কাছে ইমিডিয়েট ফ্রি ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য এবং তা যদি না দেয় তাহলে আমি কিন্তু আগামী দিন গান্ধী মূর্তির সামনে আমি আমার আমার অহিংসা আন্দোলন আমি শুরু করব আমি এখনো মনে করি সব রাজ্যরাই আমাদের অভিনন্দন জানিয়েছেন আই এম সো হ্যাপি এবং আমার মতো হ্যাপি আজকে আর কেউ নেই এবং এতটা পাবো আমরা ভাবতেও পারিনি মানুষ ঢেলে দিয়েছেন এবং মা বোনেরা ঢেলে দিয়েছেন আমার সংখ্যালঘু ভাই বোনেরাও ঢেলে দিয়েছেন এমনকি কিছু কিছু জায়গায় যেভাবে ল্যান্ডস্লাইড ভিক্টরি করে দিয়েছেন তার কোনো তুলনাই হয় না আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেস পরিবার মানুষের কাছে খুব কৃতজ্ঞ আমার শুধু একটা অনুরোধ থাকবে আবেদন থাকবে আমার তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আপনারা এত কাজ করেছেন এত খেটেছেন চিন্তার কোনো কারণ নেই আপনারা দয়া করে এই কোভিডের সময়ে বিজয় মিছিলটা না করলে ভালো আমরা বিজয় মিছিলের দিন পরে ঘোষণা করব কোভিড কমে গেলে এটা খুব বড় বিজয় মিছিল হবে এবং সেই বিজয় মিছিল আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করব আমি এটা পরে ঘোষণা করে দেব এখন আপাতত
विजय मिचिल ना करे विक्ट्री प्रोसेशन ना करे आसुन आमरा कोविड निये मानुषेर पाशे दाड़ाई आर जारा आमादेर भोट दिएछे तादेर आमरा सम्पूर्ण भावे समर्थन करी एबं तादेर पाशे थेके आमरा सबाइके बाचाई आमरा सबार पाशे थाकि। आमी एइटुकु आज पर्यन्त बोलबो एबं स्यालुट टू माई नेशन अल्सो स्यालुट टू माई बेंगल पीपुल अल्सो स्यालुट टू माई मदारलैंड स्यालुट टू माई all the people from Bengal and all the people from all over the country. Now Bengal saved the country. I am proud to say that Bengal saved the country and we are proud of it. And regarding oath taking ceremony, we will do a very small way because COVID is in process, and I appeal to all of my workers not to go for any victory rally or anything right now, because we will do the victory rally after the COVID situation is over. And now we have to work for COVID, and I will request the central government to give free vaccine to all the peoples, 140 crores people. It is a matter of only 30,000 crores. So 30,000 crores is nothing for a central government, and they have the Reserve Bank and they have the other capacity. So if not, then I will start my movement. I will fight for COVID and fight as a street corner. I will start my Ahimsa movement in front of Gandhi statue also. Today I just said all this. So many people, they congratulated us. We are so grateful. Individually I am going to thank them, but collectively also I am telling, we are thankful and our humble regards to everybody, everyone and everybody. So please give us blessings. You have seen that how money power, muscle power, mafia power and election commission, I must say, how they fought with us just like a BJP spokesperson. Even really, I am sorry, when I raised the issue for Nandigram, you people didn't believe that how they looted. You see, the other state, full of state given one mandate and one constituency, can they give the other mandate? Is it possible? It is not. It is totally, they were stopped surveillance, they have stopped survivor about 3 hours, they announced the winning, and after that they are saying something. So this is some looting is going on, some cheating is going on. We will fight in the court case, we will file the court case, and we will fight for that. That is only one seat, we don't mind for that, because Bengal won the match. And it is that my target was 2-1. You know, my two candidate will be winning later on, because Murshidabad, two seats, the election is not taking place, it is on 16th. Both the seats are our MLA. And Kharda also, we lost Kajol Sinha. That seat also he won. There also we have to go for election. That seat also we have to go for election. And so I think that 2-1 will cross. Let us cross the fingers. And I must congratulate my people, all the people. And I am grateful to my Bengal people, and whatever we have given the commitment to the people, we will fulfill all the commitment. And don't worry for Nandigram, forget one thing, for struggle you have to sacrifice something. I struggle for Nandigram because I fought a movement, so I have forgotten now. It's okay, let the Nandigram people, whatever they have given the verdict, I accept that. I don't mind for that, because it's a match, it is nothing. So we won more than 2-1 seat. That is a landslide victory. And BJP has lost the election, and they have played so many dirty politics, dirty tricks. Even all the officers are saying, with high officials, you are under watch, you are under watch, you are under watch. I know each and everything. So it's okay that we have faced the horrible situation. We have faced the horror of the election commission. But ultimately, I'll go to constitution bench, because whatever they have done for this time in Bengal, in the bias way, if you tolerate like this, then India, there will be no democracy. I will appeal all the political parties also. We will go jointly to the Supreme Court, and we will ask the constitution bench. There must be something, some limitation, some Lakshman Rekha for the election commission also. Only 3 nominated men, and here the retired officer, they cannot control this country. They have to take care also for the democracy. So amra mone kori ganatantrer joy hoyeche bharatborshe bjp dhosh nemeche ei dhoshi jeno chirokal
जारी थाके आम्रा कृतज्ञ मानुषेर काछे। नरेंद्र मोदी अमित शाह बार बार बोलेछेन डबल इंजिन हबे, आमी बार बार बोलेछिलाम डबल सेंचुरी करब एवं देखेछेन कादेरटा भूल कादेरटा ठीक। सुतरां आई एम सो हैपी एवं आमी मानुषके कृतज्ञता जानिए आमार माथा नत करे बोली जतदिन बाँचब प्राण भरिए तृषा हरिए आरो 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 दाओ प्राण, आमार माथा नत करे दाओ हे तोमार चरण धूलार तले, सकल अहंकार हे आमार डुबाओ चोखेर जले। आरो जेनो मानुषेर जेनो काज करते पारी, आरो बेशी करे करते पारी। आज थेके काज शुरू हो गेल, एई काज चलबे। भालो थाकबेन सकले। আমি লকডাউন নিয়ে এখনই কথা বলছি না, লেট মি মিট মাই অফিসার্স, লেট মি টেক মাই ওথ অ্যান্ড দেন উই উইল ডিসকাস ইন টু ইন ডিটেলস, বাট অলরেডি দে হ্যাভ টেকিন সাম ডিসিশন দ্যাট ইজ অলরেডি দেয়ার, দ্যাট দে হ্যাভ অলরেডি নোটিফাইড গভর্নমেন্ট সাম ডিসিশন অ্যান্ড লেট আস হেল্প দ্য পিপুল, উই উইল বি উইথ দ্য পিপুল। মাইক্রোফোন, ও মাইক্রোফোন নিয়ে ভি ভি ভিক্টরি অফ দ্য বেঙ্গল পিপুল অ্যান্ড ভিক্টরি অফ দ্য কান্ট্রি অ্যান্ড ভিক্টরি অফ ডেমোক্রেসি। ভালো আছে, আমি দেখছো তো এ পড়ে আছি, অ্যাঙ্কলেট পড়ে আছি আমার পা। আমি তো তোমাদের অনেকদিন আগেই বলে দিয়েছি, আমি 10-12 দিন আগে মিটিংয়ে বলেছিলাম যে আমার প্লাস্টারটা কাটতে হবে, আমি ভালো আছি, ঠিক আছে, ঠিক হয়ে গেছে। আর এই জয় আমাকে আরো ভালো করে দিয়েছে। হ্যাঁ, নো নট টিল নাও, নো আই হ্যাভ নট রিসিভড। বলে দেবো, আমাকে একটু পার্টির সাথে কথা বলতে দাও, কথা বলে দিয়ে বলে দেবো। কিচ্ছু নেই, কোনো কনফিউশন নেই, 221টা সিটে যারা যেতে তাদের কাছে ওটা কোনো কনফিউশন নয়। বরঞ্চ আমি বেঁচে গেছি, নাহলে আমার বারবার করে অত দূরে যেতে হতো। ভালোই হয়েছে, মানুষ যা করেছে ভালোর জন্য করেছে। আমি ওদের সালাম জানাই, ওদের আমি সালাম জানাই যে তারা যা রায় দিয়েছে ঠিক আছে, ইটস ওকে। বাট আমি কোর্টে যাব, কারণ আমার কাছে খবর আছে যে ইলেকশন অ্যানাউন্স যেটা অ্যানাউন্স করার পরেও তার মধ্যে কিছু কারচুপি হয়েছে, সুতরাং সেই কারচুপিগুলো কী ওটা আমি খুঁজে বের করব, রিভিউ করব এবং কোর্টেও যাব প্রয়োজন হলে। আর আমি এখন একটু মাকালী বাড়ি যাবো, কারণ আমার কমিটমেন্ট ছিল তৃণমূল কংগ্রেস দল হিসেবে জিতলে আমি, আমাকে ওখানকার পুরোহিতরা বলেছিলেন আপনি কিন্তু ওই দিনই আসবেন, তা আমি বলেছিলাম কথা দিলাম, তো কথা দিলে আমি তো কথা রাখি, সুতরাং আমি একটু যাচ্ছি ওখানে, একটু মাকালী পুজো দেবো, দিয়ে আমি ফিরে আসব। আর বাদ বাকিগুলো আমরা আমাদের পার্টির মধ্যে কথা বলে আপনাদের জানিয়ে দেবো, কালকে জানিয়ে দেবো আশা করি। কালকে আপনারা 3:30-3:30 নাগাদ আসুন, আমি জানিয়ে দেবো। আই উইল নট ফরগেট, আই উইল রিমেম্বার এভরিথিং, বাট লেট আস রেসপেক্ট ইচ অ্যান্ড এভরিবডি, আই অলসো এক্সপেক্ট দ্য রেসপেক্ট ফ্রম এভরিবডি, আই ডোন্ট মাইন্ড whoever said what to me, I think humanity is the biggest thing, let us forget all these things, let us play the match with a spirit, the team spirit is a good spirit and it's our country spirit, it is our democratic spirit, it is our constitutional spirit, I respect and I thanks to everyone whoever walked in favor of us, whoever not walked, I thanks to all. শুনতে পাচ্ছি না কি? আরে ওরা তো গোহারা হয়েছে, আবার কি চান? বলেছিল 200-এর উপর সিট পাবে, গোহারা হেরেছে। যারা গোহারা হেরেছে তাদের আর কি বলবেন, ওদের নিজেদের লজ্জায় মুখ দেখানো উচিত, মুখ ঢাকা উচিত। লেফট কংগ্রেস নিয়ে ওদের জিজ্ঞেস করুন, কারণ আমার পক্ষে কোনো পার্টি সম্বন্ধে তার ইন্টারনাল ম্যাটার সম্বন্ধে বলাটা ঠিক হবে না, শোভনীয় নয়। বেঙ্গল সো
No, no, no. I said that let us be very humble. Our humble regards to all the central leaders who came here and who campaigned also against us. And also my humble regards to some people who came from different parts and helped us. They congratulated us also. So we talked to each other. I'm so grateful to each of them. Seta thik korbo, it depends on COVID situation. I said that very clearly that let us wait. আমরা 9 তারিখে রবীন্দ্র জয়ন্তী আছে, রবীন্দ্রনাথের জয়ন্তী আমরা প্রত্যেকে পালন করব মানুষকে থ্যাংকস দিয়ে, আর আমরা ব্রিগেডের র্যালি যেটা করব পরে বলে দেব। লেট দিস কোভিড সিচুয়েশন ইজ ওভার, নাও আওয়ার ফার্স্ট প্রায়োরিটি টু টেক কেয়ার ফর কোভিড। এগুলো সব উত্তর একদিনে দিয়ে দিলে হয়ে যাবে? কাল পরশু আছে না, দেবো। ওরা খুব ভালো কাজ করেছে। মাই থ্যাংকস টু মাই ফুল টিম, মাই আইটি টিম, মাই ইউথ টিম, মাই ইয়াং জেনারেশন অ্যান্ড অল দ্য জেনারেশন। মাই স্পেশাল কনগ্রাচুলেশন, মাই কনগ্রাচুলেশন টু অল অফ দেম। দে ওয়ার্ক ভেরি হার্ড, উই অলসো ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক ভেরি হার্ড, উই অলসো ওয়ার্ক ভেরি হার্ড। বললাম তো কালকে তিনটে বাদ বাকিটা বলে দেবো।